বুদ্ধিমান ব্যক্তি আসলে কারা? তাদের মধ্যে এমন কি গুণ আছে যেগুলো তাদের অন্য ব্যক্তিদের থেকে আলাদা করে? তারা কিভাবে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করে? একজন ব্যক্তির মধ্যে কোন কোন গুণ থাকলে আমরা তাদের বুদ্ধিমান বলবো, চলুন আজ এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে আমরা জানব। একবার গৌতম বুদ্ধের শিষ্যরা নিজেদের মধ্যে তর্ক করে চলেছিল বুদ্ধিমান ব্যক্তি কারা, তাদের মধ্যে এমন কি গুণ থাকে বা এমন কি অভ্যাস থাকে যা তাদের বুদ্ধিমান করে তোলে। অনেকক্ষণ তর্ক বিতর্ক চলার পর তারা নিজেরা নিজেদের উত্তরে সন্তুষ্ট না হয়ে গুরুর কাছে যায় এবং এই প্রশ্নটির উত্তর জানতে চায় যে আসলে এই সংসারে বুদ্ধিমান ব্যক্তি কাকে বলা হয়। প্রশ্ন শুনে গুরু হেসে বলেন, প্রত্যেক ব্যক্তিকে নিজেদের কিছু গুণের জন্য বুদ্ধিমান বলা হয়। তিনি শিষ্যদের বলেন যে বুদ্ধিমান ব্যক্তির এই সাতটি গুণ থাকা আবশ্যক। প্রথম গুণ, বুদ্ধিমান ব্যক্তিরা কোনো কাজ শেষ হবার পরই লোকেদের জানায়। অন্যদিকে মূর্খরা কাজ শুরুর আগেই ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলে দেয়। বুদ্ধিমান ব্যক্তিরা জানেন যে বারবার কর্মের প্রশংসা করলে ওই কাজটি করার জন্য আমাদের ভিতরে যে আগুন থাকে তা ঠান্ডা হয়ে যায়। আরও যেটা বোঝা উচিত, যারা আমাদের ওই কাজের অংশই নয় তাদের ওই কথা বলে কী লাভ? আর ভুল করে যদি এমন কাউকে নিজের ভবিষ্যৎ কর্মের কথা বলি যে আমাদের ভালো চায় না, সে কিন্তু পূর্ণ চেষ্টা করবে আমাদের অসফল করার। তাই বুদ্ধিমান ব্যক্তি শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য এবং নিজের ভালোর জন্য কর্ম শেষ না হওয়া অবধি কাউকে বলে না। দ্বিতীয় গুণ, বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত কথা, নিজেদের দুর্বলতা কারোর কাছে বলে না, কারণ তারা জানে যে ব্যক্তি আজ হয়তো বন্ধু সে কাল হয়তো বন্ধু নাও থাকতে পারে। বেশিরভাগ মানুষ নিজেদের কথা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু সবার কাছে বলে ফেলে, পরে যখন কিছু খারাপ হয় তখন তারা খুব সহজেই ধোকার শিকার হন। তৃতীয় গুণ, বুদ্ধিমান ব্যক্তিরা সবার সাথে মেশে, কারণ তারা অন্যদের থেকে কিছু শিখতে না তো অবহেলা করে আর না তো নিজেদের ছোট করে। একজন বুদ্ধিমান ব্যক্তি একজন সফল ব্যক্তির থেকে তার সফলতার সঙ্গে সঙ্গে তার অসফলতার থেকেও অনেক কিছু শেখার চেষ্টা করে এবং এটাই হলো শিক্ষার আসল বিষয়। চতুর্থ গুণ, বুদ্ধিমান ব্যক্তিরা কোনো প্রকার গুজবে বিশ্বাস করেন না বা কারোর কথা চোখ বন্ধ করেও বিশ্বাস করে না। তারা নিজেদের জ্ঞান এবং বুদ্ধির ব্যবহার করে ঘটনাকে যাচাই করে এবং আসল সত্য কি সেটা বোঝার পরেই নিজেদের সিদ্ধান্ত নেয়। যতক্ষণ না কারোর কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য না হয়, ততক্ষণ যতই মিষ্টি কথা বলা হোক না কেন, বুদ্ধিমান ব্যক্তিরা তা বিশ্বাস করে না। পঞ্চম গুণ, বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের কাজ সময় অনুসারে করে থাকে। তারা ফালতু সময়কেও ব্যবহারযোগ্য করে তোলে, এই জন্য তারা তাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজকে সবার প্রথমে করে। বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের বিষয় সম্পত্তির থেকেও সময়কে অধিক মূল্য দেয়, কারণ তারা বোঝে এই দুনিয়ার সময়ই একমাত্র জিনিস যেটা সবার কাছে নিশ্চিত মাত্রায় আছে। ষষ্ঠ গুণ, বুদ্ধিমান ব্যক্তিরা কারোর প্রতি অভিযোগ করে না এবং তার সামনের ব্যক্তিটি যেমনই হোক তাকে সেভাবেই গ্রহণ করে, কারণ তারা জানে প্রতিটি ব্যক্তি সবাই সবার থেকে আলাদা, তাই প্রত্যেকের ব্যবহার আচার আচরণও আলাদা হবেই, তাই তারা ব্যক্তির আলাদা ব্যক্তিত্বকে সম্মান করে থাকে। সপ্তম গুণ, বুদ্ধিমান ব্যক্তিরা অসফল হবার পরেও হার মানে না, কারণ এই অসফলতাকে তারা অস্ত্র হিসেবে গ্রহণ করে এবং তা থেকে শিক্ষা নিয়ে কাজে লেগে যায়। তারা অতীতে পাওয়া সফলতা ধরে বসে থাকে না। অসফলতা একজন বুদ্ধিমান ব্যক্তিকে কিছু সময়ের জন্য দুঃখী করে কিন্তু তাকে তার রাস্তা থেকে সরাতে পারে না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।